إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার ছাত্র জীবনের সাথী শেখ ওলিউল্লাহ শৌকি এবং যারা আছেন আমার জামাই বৃন্দ সবাইকে সহ সবাই যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সবাই এই সুন্দর আয়োজন করেছেন এমন এক বেকার ফিল আলম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এটা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এটা, ঠিক আছে? আথারু বেকায়ল আলম, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তিনি এখান থেকে হিজরত করে চলে যাচ্ছিলেন, তিনি বললেন যে আমি জানি তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, যদি আমাকে এখান থেকে বের করে দেয়া না হতো তাহলে আমি এখান থেকে বের হতাম না। এটা হচ্ছে মক্কার, সব মক্কার বড় বৈশিষ্ট্য যে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় জায়গা এবং পবিত্র জায়গা, এখানে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেখানে সারাফুল মাকান স্থানের মর্যাদা আছে, আবার অবস্থানগত মর্যাদা রয়েছে, সব মিলিয়ে এই মজলিসটা আল্লাহ তাআলা কবুল করুন। জিকিরের মজলিসে আল্লাহর কাছে দোয়া করুন, বল আমিন। জিকিরের মজলিস হলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতারা ঢেকে দেয়, তাই না? ডানা দিয়ে ঢেকে দেয়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে তিনি তাদের কথা স্মরণ করেন। তিনটি তো আমাদের কাছে বিরাট প্রাপ্য। আল্লাহ যদি কোনো আমাদের কাছে একবার আমাদের কথা একবার তার কাছে ফেরেশতা যারা আছে তাদের কাছে স্মরণ করেন, আমাদের মতো সৌভাগ্যবান আর কি হতে পারে? সুতরাং আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদেরকে এবং আমাদের প্রত্যেককে কবুল করেন, আমাদের প্রত্যেকের এই মজলিসটা তিনি কবুল করেন এবং আমাদের যেন তা আমাদের কথা যেন তিনি তার কাছে যারা আছে তাদের কাছে স্মরণ করেন। রব্বুল আলামিন তিনি আমাদের কত নেয়ামত দিয়েছেন তা হিসাব করে আমরা শেষ করতে পারবো না। এর মধ্যে একটি নেয়ামত তো এমন আছে যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা বিরোধিতা এটাকে নেয়ামত বলতেই হবে, সেটা হচ্ছে নেয়ামতুল ইসলাম, নেয়ামতুল ইমান। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষকে যদি সব দেয়া হয়েছে কিন্তু ইমান দেয়া হয়নি, যদি বলা হয় যে তাকে সঠিক সত্যিকারের নেয়ামত দেয়া হয়নি তাহলে কোনো ভুল হবে না সেটা। কারণ আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তার বাদায়ুল ফাওয়াইদে উল্লেখ করেন সেটা, তাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন অর্থ হলো যাদের উপর আপনি নেয়ামত দেননি, ওরা কারা? মাগদুবু আলাইহিম ওয়াদ-দাল্লিন, পথভ্রষ্ট এবং যারা যাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছেন তারা। কিন্তু যাদের উপর নেয়ামত দিয়েছেন তারা হচ্ছেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী, সিদ্দিক, সুহাদা এবং সালেহ, আল্লাহ নেককার বান্দারা, এদের উপর অবশ্যই নেয়ামত দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ইমান নামক এত বড় নেয়ামত দিয়েছেন, এটার সাথে আর কোন রকমের নেয়ামতের তুলনা চলে না, তুলনা হয় না। এই নেয়ামতের মধ্যে আরো বড় নেয়ামত হচ্ছে ইমান দিয়েছেন এমন জায়গা থেকে যেই জায়গা থেকে ইমান উচ্চারিত হয়েছে। আমরা মক্কা মদিনাতে আমরা এসে ইমান পেয়েছি, ইমানের হাকিকত কখনো বুঝতাম না যদি মক্কা মদিনা না আসতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ইমানা লা ইয়ারজু ইলাল মাসজিদাইনি, এটা হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমান ফিরে আসবে দুই মসজিদের দিকে, দুই মসজিদ। আমরা সাধারণত মদিনার মসজিদের কথাই বলি, এটা হাদিসে আসছে, বিখ্যাত হাদিস। দুই মসজিদের হাদিসটা শুদ্ধ, অর্থাৎ দুই মসজিদ থেকে ইমান আবার এদিকে ফিরে আসবে। আজও আলহামদুলিল্লাহ যারা তাদের কেবলাকে মক্কা বানিয়েছে তারা হেদায়েত পাবে, যারা তাদের কেবলাকে বিভিন্ন দেশ বানিয়েছে, গোত্র বানিয়েছে, গোষ্ঠী বানিয়েছে, তারা কোন হেদায়েত নসিব তাদের হবে। নিতে হলে কোরআনের
বাণী থেকে হেদায়ত নিতে হবে, নিতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে হেদায়ত নিতে হবে। এর বাইরে হেদায়ত খোঁজার অর্থ হচ্ছে অরণ্যে রোদন করা, যেটাকে বাংলা ভাষায় বলে। এই জন্য হেদায়তের মূল আধার হচ্ছে মক্কা ও মদিনা, এখানে হেদায়ত আছে। এখান থেকে যদি আলেম নিতে পারি তাহলে সত্যিকারের আলেম আমরা নিতে পারবো। এর বাইরে অন্যখানে হেদায়ত খোঁজার কোনো দরকার নেই, কারণ এখানে যদি অন্যখানে যেটা আছে যদি এখানে থেকে থাকে তাহলে অবশ্যই পেয়ে গেলাম, আর এখানে নাই অন্যখানে আছে এটা আমার দরকার নেই, এ হেদায়তের প্রয়োজন নাই। মক্কা মদিনা যে হেদায়ত আছে এ হেদায়ত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন, এ হেদায়তই নিতে হবে আমাদেরকে সবসময়। এই জন্য যে আমাদের ভাইরা যে কোনো উপলক্ষে মক্কা মদিনা আসে না কেন, প্রত্যেকের উচিত এখানে কিছু শিখা, কিছু বসা, কিছু জানা। আমরা যখন এখনো আসি মনটা সারাটা বছর টান থাকে যে কখন মক্কা মদিনা একবার যাব। যদি আপনারা যদি কোনো আমাদের মতো বাইরে থাকতেন তো বুঝতেন কি অবস্থা যায় আমাদের, যে একবার আসতে পারলে মনে হয় আর সব পেয়ে গেছি, আমি বাচ্চার পরীক্ষা ওইটা কিছু চিন্তা নাই, আসতে পারছি এটাই বড় কথা। যে একবার ঘুরে আসি, কোনো একটা বই পাই, কোনো একটা কিতাব পাই, শেখের একটা দার্স পাই, কোনো একটা আলোচনা শুনতে পাই, মনে করো যে এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আপনারা যারা এখানে আছেন যদি এই নেয়ামতটা সত্যিকার অর্থেই আপনারা বুঝতে পারতেন তাহলে আপনাদের জন্য আসলে এটা কত বড় নেয়ামত পরিণত হতো আপনি বুঝতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার মসজিদ সম্পর্কে কি বলেছেন, যে কেউ এই মসজিদে আসবে দিন শিখার জন্য সে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। চিন্তা করে দেখেছেন, আর মক্কার সওয়াবের কথা আমি বললামই না, প্রত্যেকটি মানুষই জানে। একজন মানুষ আমরা অনেক সময় গর্ত খুঁজতে দৌড়াই, অনেক সময় বিভিন্ন জায়গা কোন বুড়ির বাড়ি দেখতে দৌড়াই, নাউজুবিল্লাহ, এই সমস্ত জিনিস কত মিথ্যা তার কোনো হিসাব নেই, পুরোপুরি মিথ্যা স্যার। কোথায় বুড়ির বাড়ি আর কোথায় কি গাছ, এগুলো দেখে ঘুরে বেড়ায়। অথচ মসজিদের আল্লাহর মসজিদ কাবাতে যেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন, যদি এক ওয়াক্ত সালাত আদায় করি লাখ, তাই না, যদি জামাতে পড়ি আরো বেশি 27, খেয়াল করেছেন আপনি, অথবা 25 আছে কিনা, এত লাখ আপনি এর পরেও প্রতি মুহূর্ত তওয়াফ করলে আপনি কায়েদ রাকাবা যেন ঘাড় মুক্তি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে নিচ্ছেন আপনি তওয়াফের এই সুযোগ। এগুলো কোথাও পৃথিবীর আর কোথাও কি আছে তওয়াফের সুযোগ? নাই। এসবই আপনি মসজিদ থেকে নিতে পারেন, তার উপরে দার্স নিতে পারেন। একটু আলোচনা শুনলেই কিন্তু আপনার জীবনের মোড় ঘুরে যাবে, একটা আলোচনায় অনেক জীবনের মোড় ঘুরে যায়। কখনো কখনো আমরা যখন মদিনাতে যখন বেশি সময় থাকি তখন বসি, দার্সে বসি। এখনো শেখ আব্দুল মোহসেন আব্বাদের দার্স, শেখ সালে সাহেমির দার্স, এগুলো যখন আমরা বসি প্রতি বছরই এমন কিছু নিয়ে যায় যা আগের বছর হয়তো শুনিনি। কারণ এরা আসলেই গবেষণা করেছে, লেখাপড়া করেছে, এরা দেয়ার মধ্যে বসে আছে, অহংকারী নয়, এরা সবসময় দেওয়ার জন্য ব্যস্ত আছে, এরা দিতে চায়, এরা উম্মতকে শিখাতে চায়। এটাই হচ্ছে মূলত একজন মানুষের কাজ হবে, যে আমি শিখবো। একদিন থেকে যদি আরেক দিন আমার এলেম না বৃদ্ধি পায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা অনুসারে সেদিন আমার হয়তো আফসোসের কারণ হবে যে আমার কোনো এলেম বৃদ্ধি পেল না। এই জন্য এলেম শিখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহ বলুন আল্লাহ আমার এলেম বাড়িয়ে দিন। রাসূল নিজে দোয়া করতে বলেছে আল্লাহ তাআলা তাকে, যে আপনি দোয়া করুন যে আল্লাহ আমার এলেম বাড়িয়ে দিন। এই এলেম শিখার সবচেয়ে বড় জায়গা হচ্ছে মক্কা ও মদিনা। আপনি মক্কাতে আছেন, আপনার মতো সৌভাগ্যবান আর কিছু কেউ হতে পারে না। মক্কাতে হারাম এলাকায় কেউ সালাত পড়লেই তার লাভ। চিন্তা করে দেখছেন আপনি কত বছর আপনি আপনার দেশে পড়লে আপনি এর পরিমাণ পৌঁছতে পারবেন, সারা জীবন পড়লেও পারবেন না, 1,00,000 বার সালাত আদায় করতে পারবেন আপনি? পারবেন না। তাহলে এই সুযোগ আমরা কেন হাতছাড়া করব? এখান থেকে সহি এলেমটা নেওয়ার জন্য সর্বদা মাশায়েখদের পিছনে লেগে থাকবো। আপনি আশ্চর্য হবেন, এখানকার মসজিদগুলো যে দার্স দেওয়া হয় এরা কেউ না কেউ এই মাশায়েখদেরই বন্ধু, এদেরই সাথী। আপনি মাশায়েখদের যদি সাথে পান এদের কাছ থেকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, এটা জরুরি কিন্তু আপনাদের জন্য, কারণ এদের কাছ থেকে শেখার অর্থই হচ্ছে আপনি সহি দিনটা শিখতে পারবেন। এর বাইরে আপনি যদি কোনো দূরে কোথাও থেকে শিখেন সহি দিনের গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। আপনার আমার উচিত হচ্ছে এই জন্য আল্লাহর দিন শিখা এবং এই হারামাইন থেকে শিখে নেওয়া। তিন নম্বর যে কাজটি বলবো সেটা হচ্ছে দিন শিখার জন্য
শুধু শিক্ষা উদ্দেশ্য যেন না হয়, অনেকে শুধু শিখতে আছে এটা যেন উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য যেন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও তা আমার পক্ষ থেকে তোমরা প্রচার প্রসার করো, একটি আয়াত হলেও, অর্থাৎ একটি আয়াত জানে তাও প্রচার প্রসার করো। আমি একটি ভিডিও ফুটেজে দেখেছিলাম, এক কালো মানুষ আমেরিকাতে ইসলাম গ্রহণ করেছে, আসে মাইক ধরে বলছে, সুরার ফাতিহা পড়ছে আর কাঁদছে, আর বলছে আমি এটা জানি, এটা তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। তো দাওয়াত ইলাল্লাহ শুধু উদ্দেশ্য, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু শুধু জানাই যথেষ্ট নয়, জানার পরে মানুষকে জানানো এটা দরকার। আমি যা হক জেনেছি তা যদি আমি সারাক্ষণ জানতেই থাকি, জানতেই থাকি, কাউকে না বলি, এটা ঠিক হবে না। আমার জানার পরে জানানো এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, শিখছি এটা বলতে হবে, না বললে আমি আমার হক আদায় করলাম না। এই দায়িত্বটা আমাদের পূরণ করতেই হবে, এই দায়িত্বটা আমরা সবসময় উম্মতকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, আমাদের দেশে দেখবেন, এই দেশে আলহামদুলিল্লাহ সাহস আছে মানুষের, ভুল হলে বলে দেয় এটা কেন ভুল করছো। আপনার পাশে একজন কবর সিজদা করতেছে কিছু বলবে না, আপনার পাশে একজন খাজা বলে ডাকতেছে কেউ কিছু বলে না, পাশে একজন শিরিক করতেছে কুফুরি করতেছে আপনার কেউ বলবে না, কিছু বলবে না, বললে গেলো তোমার কি দরকার, আমার কাজ আমি করব। এটা কিন্তু এই জাতীয় স্বাধীনতা ইসলাম দেয় না, এটা স্বাধীনতা নয়, এটা হচ্ছে শয়তানের কারসাজি। বরং ইমানদারকে সঠিক পথ দেখানো, ইমানদার ইমান ভুল করছে তাকে সঠিক পথ দেখানো আরেক ইমান ভাই ইমানদার ভাইয়ের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, ইমানদারের আয়না স্বরূপ, ইমানদার আরেক ইমান ভাইয়ের আয়না স্বরূপ, দেখবে তার মধ্যে সবকিছু, আয়নার মধ্যে যেমন ভুল ত্রুটি ধরা পড়ে, ইমানদার ভাই আরেক ইমানদার ভাইয়ের ভুল ত্রুটি ধরা পড়বে, নিজে দেখবে না কিছু, কিন্তু আরেকজন ঠিকই দেখতে পাবে যে তার কথায় কি সমস্যা আছে। এই জন্য ধরিয়ে দেওয়াটা একটা দায়িত্ব, এটা দাওয়াত ইলাল্লাহর মূল কাজ, এই কাজটা করে যেতে হবে। এটা না হলে আমরা সব জায়গায় আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। দাওয়াত ইলাল্লাহর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন, সত্য কিনা বলেন, সত্য কিনা? তো যেই কাজটিতে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠালেন, যেই কাজটির জন্য কিতাব নাজিল করলেন, যেই কাজটির জন্য যুদ্ধ অনুমোদন করলেন, যেই কাজটির জন্য ভাই ভাই শত্রু হয়ে গেল, যেই কাজটির জন্য জান্নাত এবং জাহান্নাম আলাদা হয়ে গেল, যে কাজটির জন্য মানুষের জীবনের সৌভাগ্য আর দুর্ভাগ্য নির্ভর করছে, এই কাজটি কত বেশি মূল্যবান আপনি চিন্তা করে দেখছেন, সবচেয়ে বেশি মূল্যবান। এই জন্য দাওয়াত ইলাল্লাহর কাজে আমাদের সবচেয়ে সময় দিতে হয় বেশি। নবী রাসূলগণ হচ্ছে সবচেয়ে সত্যবাদী, সত্য কিনা? সত্যবাদী, আল্লাহর পরে সত্যবাদী হচ্ছেন কে? নবী রাসূলগণ। আল্লাহকে কেন সত্য বলছে? আল্লাহ নিজে বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ তাআলা নিজে সম্পর্কে বলেছেন যে তিনি তার চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কেউ নেই, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, তিনি তারা সবচেয়ে সত্যবাদী, আল্লাহ তার নবী, তারপরে আল্লাহর পরে নবীরা সবচেয়ে বেশি সত্যবাদী, তারা তাদের জীবনে কখনো মিথ্যা বলেছেন কেউ দেখাতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সত্য নিয়ে, তিনি সত্য ইমা সত্য নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন আর সত্যের দাওয়াত দিয়েছেন। তিনি নয় শুধু, প্রত্যেক নবী এই কাজটি করেছেন, কোন নবীকে তার কাউম কখনো মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারে নাই, বলেও নাই, এই দাবি করে নাই। শুধু কি বলতো তাদেরকে, কেউ বলতো জাদুকর, কেউ বলতো কবি, অথবা কেউ বলতো তাকে জিনে ধরেছে, ইত্যাদি কথা বলতো, কিন্তু কখনো মিথ্যাবাদী বলে নাই। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা সবসময় তার পক্ষ থেকে বিশেষ নেয়ামত দিয়ে তাদেরকে তৈরি করেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, তোমাকে আমি আমার নিজের জন্য তৈরি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসাকে নিজের জন্য তৈরি করে নিয়েছেন নাকি? কিভাবে কি করতে হবে? প্রত্যেক নবীকে এভাবে আল্লাহ তাআলা তৈরি করে নেন, ছোট কাল থেকে তাদেরকে এমন ভাবে বড় করেন যে তারা কখনো কোনো অন্যায় কাজের প্রবৃত্ত হন না, তারা সবসময় সত্যবাদী থাকেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের প্রারম্ভে দাওয়াত দিতে আরম্ভ করলেন, দাওয়াত দিতে প্রথম যখন তার কাছে ইকরা বিসম রাব্বিকা আল্লাযী খালাক নাযিল হলো, তখন তিনি যখন এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি তো ভয় পাচ্ছি, আমি তো ভয় পাচ্ছি নিজের উপরে, খাদিজা রাদিয়াল্লাহু কি বললেন? যে ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ শপথ করে বলছে আল্লাহ কখনো আপনাকে অপমানজনক অবস্থা রাখবেন না, অপমান করবেন না আপনাকে।
ইন্নাকাল হাদিস শুরু করেছেন, আপনি সত্য কথা বলেন। সত্য কথা বলা, এটা অন্য রেওয়ায়েতে আছে, বুখারী রেওয়ায়েতে আসেনি, সত্য কথা বলা নবীদের একটা মিশন, তারা সত্য কথা কাজ করতেন। যিনি সত্য কথা বলে তাকে মানুষ বিশ্বাস করে, তাকে মানুষ বিশ্বাস করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে কিছু সৈন্যবাহিনী আপনাদের আক্রমণ করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। বাইনা মা জারাবনা আলাইকাল কাযিবা কাত, আপনার উপর কখনো মিথ্যা বলতে আমরা শুনিনি, আমরা সত্য বলি আপনাকে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন তারা বলতো। এই মক্কাতে, এই মক্কার ভূমিতে তিনি চলাফেরা করতেন, সারা জীবন তার প্রত্যেকটি কাজে তারা সততা পেয়েছে। এই সত্যবাদী, এর দাওয়াতই তো মানুষ শুনবে, এই দাওয়াত আমাদের এই যিনি এই জিনিস নবীদের যে দাওয়া মিশন, এর চেয়ে উন্নত মিশন আর কিছু হতে পারে না। নবীরা এই সত্য নিয়ে এসেছেন, সত্যের দাওয়াত দিয়েছেন, তাহলে তাদের কথাই সত্য। আর দাকে বেয়ানামা দাকে, এটা এই জন্য যে আল্লাহ তাআলা সত্য নিয়ে এসেছেন। ওয়ানামা ইয়াদুনা মিন দুনিল বাতিল, তারা যা আল্লাহ ছাড়া যেটা তাদের যেদিকে আহ্বান করছে সেটা বাতিল, সত্য এবং বাতিলের মাঝখানে আর কিছু নেই, মাঝখানে আর কিছু নেই, সত্য অথবা হক অথবা বাতিল, এর মাঝখানে আর কিছু হইতে পারে না, আর কিছু হইতে পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যেটা দিয়ে ডাকছেন সেটা হলো সত্য। এই আহ্বান মানুষের মধ্যে আপনাকে দিতে হবে। আপনি আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু আপনার পরিধি অনেক বড়। আপনি এখানে একজন, দেশে কিন্তু আপনি একটা বিরাট কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন। আপনি এখানে আপনার আশেপাশে অনেক মানুষ আছে, আপনার পরিবারের লোক আছে, শিরিক করছে, বেদাত করছে, তাদেরকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব আমার আপনার সবার। আল্লাহর পথে ডাকার কিছু ফজিলত আমি বর্ণনা করব। এক নম্বর ফজিলত হচ্ছে যা বললাম, আল্লাহর পথে দাওয়াত, এটা হচ্ছে নবী রাসূলের কাজ, এটা সাহাবায়ে কেরামের কাজ, এটা তাবেঈনদের কাজ, আমাদের ইমামদের কাজ, সকল নবী এই কাজটি করেছেন, এই কাজটি করেছেন। প্রত্যেক নবী বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, দাওয়াত কিন্তু সবাই দেয়। আপনি আজও দেখবেন শিয়ারা দাওয়াত দিচ্ছে, কাদিয়ানিরা দাওয়াত দিচ্ছে, কোরআনি ফেরকার লোকেরা দাওয়াত দিচ্ছে, আমাদের দেশে যারা ইমান হারা করার জন্য একটা বিরাট গোষ্ঠী দাওয়াত দিচ্ছে, কেউ বা রাজনৈতিক ফিল্ডের দিকে দাওয়াত দিচ্ছে, কেউ বা দাওয়াত দিচ্ছে একটা সুনির্দিষ্ট গণ্ডির ভিতরে ঢুকার জন্য, কেউ বা দলীয় প্ল্যাটফর্মে ঢুকার জন্য দাওয়াত দিচ্ছে। কিন্তু আল্লাহর পথে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাওয়াত যদি দেয়, তাহলে মানুষের ভিতরে হিংসা হানাহানিটা কমে যায়। সে মনে করে যে আমার ভাইয়ের দ্বারা যে কর্ম হচ্ছে এটা আমি এটা শুকরিয়া আদায় করার মতো স্বীকার করে, সে আমার ভাই এটা বেশি পারে, আমার ভাই এই কাজটা ভালো পারে, স্বীকার করতে পারে সে। দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার ভাই হারুনের স্বীকৃতি দিচ্ছে, ও আখি হারুন ও আফসাহু মিন লিসানি, আমার ভাই হারুন আমার থেকে ভালো বাগ্মিতা, ভালো বাগ্মিতা পারে, অর্থাৎ ভালো বলতে পারে, স্বীকার করছে, কোনো সমস্যা হয় না। কিন্তু দলীয় সংকীর্ণতা যখন থাকে তখন এগুলি কোনো স্বীকার করে না মানুষ, একে অপরকে শুধু ঘায়েলই করতে জানে। কিন্তু যিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টি, যিনি দাওয়াত দেন মানুষকে, তার কাছে এগুলো কিছু যায় আসে না। এই জন্য সাহাবায়ে কেরাম কখনো একে অপরের বিরুদ্ধে দাওয়াতের ক্ষেত্রে বা আকিদার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো বিরোধ দেখা যায়নি, কারণ তারা সবাই চেয়েছে যে আমার ভাইদের ইসলাম গ্রহণ করে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশর জয় করছিলেন, মিশর জয়ের সময় তিনি ডাকলেন দুই পাদ্রীকে, ডেকে বললেন যে আমাদের ইসলাম এটা বলে আপ তোমরা ইসলাম গ্রহণ করো, আমরা তোমাদের কিছুই করবো না, তোমাদের জায়গা জমি যা আছে সব ঠিক থাকবে, ইসলাম গ্রহণ করো তোমরা, এভাবে ডাকলেন। কিন্তু তারা ইসলাম গ্রহণ করলো না দুই পাদ্রী। তখন তিনি আফসোস করলেন, মনে এত আফসোস করলেন, মনে হয় যেন যে তার ভাইয়ের কোনো সমস্যা হয়েছে, কারণ মুসলিমরা একজন মানুষকে ইসলামের দিকে আনার যে যে আনন্দ তারা মুসলিম পায়, আর কেউ সেটা পায় না। একজন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ছোট্ট ইহুদিকে দেখতে গিয়েছিলেন, ইহুদির বাচ্চা ছোট, কেন দেখতে গিয়েছিলেন, তিনি তার খেদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে গেলেন, অসুস্থ অবস্থায় তার কাছে গেলেন, তিনি দাওয়াত দিলেন, দাওয়াত ছাড়েন না, এই অবস্থাতেও মৃত্যু মারা যাচ্ছে না এই বাচ্চাটি, তিনি বললেন যে আসলিম, ইসলাম গ্রহণ করো। ইহুদির সে ছেলে বাবার দিকে তাকিয়ে থাকলো, বাবা বললেন, ইঙ্গিত করলেন যে আতা আবাল কাসেম, আবাল কাসেম আনুগত্য করো। সেই ছেলেটি তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা হু মিনান নার,
আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি তাকে আমার দ্বারা জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। একজন ইমানদার লাস্ট মোমেন্টে কিরকম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে কি কষ্ট করতেন দেখেছেন? কি করত, কি কষ্ট করেছেন রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার অলিতে গলিতে বাজারে এই মক্কার বিভিন্ন মেলে জমা সমাজে তিনি উপস্থিত হতেন আর বলতেন, আইয়ুহান নাস উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আইয়ুহান নাস এভাবে রাসূলুল্লাহ ডেকে ডেকে বলতেন। যে আরো বলতেন, মাইউমিনি উবাল্লিগু কালাম রাব্বি, কে আমাকে আশ্রয় দিবে আমি আমার রবের কালাম প্রচার করব। এই হচ্ছে দাওয়াতের কাজ, যার মধ্যে অন্তরে দাওয়াতের এই আগুন না আগুন নাই যার মধ্যে, তার মধ্যে বুঝতে হবে ইমানের মধ্যে খলল আছে। একজন মানুষ যখন এই আগুন পাবে তার দাওয়াত কেমনে দেয় দেখেন কি বলছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, ওয়াদিবলাম সূরা ইয়াসিন তো আপনারা মুখস্থ পারেন নাকি? যদিও সূরা ইয়াসিনের উপর সহি বিশুদ্ধ বিশুদ্ধ কোনো সহি আসে নাই, যেটা সহি হাদিস আসে নাই, হ্যাঁ যে এটার মধ্যে কোনো ফজিলত আছে। তারপরেও ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন যে যারা মারা যায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে যদি যদি বুঝে তো তার কাজে লাগবে, এটুকু শুধু বলতে পারি, কিন্তু সহি হাদিস আসে না। তারপরে এখানে একটা বিরাট নস আসছে, ওয়াদিব লাহুম মাসালান আসহাবুল কায়দ ইজা আল মুরসালুন, ইজা আল মুরসালুন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের পরে কেউ বলছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু আমাদের মুসা আলাইহিস সালাম ধরে নেই, কারণ হচ্ছে আযাবের কথা আসছে, আযাব বিশুদ্ধ মতে মুসা আলাইহিস সালামের পরে আর কোনো কাউকে আল্লাহ তাআলা আকাশ থেকে আযাব দিয়ে ধ্বংস করেননি। এই জন্য আমরা বলছি যেই জাতি হোক তিনজন নবী পাঠানো হয়েছে, তিনজনকেই তারা মিথ্যা তিনজনকে তারা মিথ্যারোপ করেছে। একজন মানুষ ইমানকে পোষণ করে রাখতে অন্তরে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, শহরের শেষ প্রান্ত থেকে দৌড়ে আসছে যে ইত্তাবিউল মুরসালিন, নবী রাসূলদের অনুসরণ করো, কারণ তার অন্তরের ভিতরে আগুন জ্বলছে, চুপ থাকতে পারছে না। যার অন্তরে ইমান আছে সে দাওয়াত না দিয়ে চুপ থাকতে পারে না, কারণ সে তার চোখের সামনে একজন মানুষ জাহান্নামে চলে যাবে আর সুদ করে সে দেখবে, এটা তার হতে পারে না, এটা হয় না তাদের। এই জন্য সাহাবায়ে কেরাম যেখানে গেছেন তারা বলতেন, যখনই যুদ্ধে আমরা দেখবেন যদি কাহিনী পড়েন আপনি বেদায়ের নেহা থেকে সমস্ত দেখবেন, সমস্ত ইতিহাস গ্রন্থে দেখবেন, তারা যেখানে গেছেন সেখানে বলছেন যে তোমাদেরকে যদি আমরা এই অবস্থা তোমাদের এলাকা দখল করে নেই তো আমাদের বেশি লাভ, কারণ এই জায়গা আমাদের হয়ে যাবে, তোমাদের থেকে জিজিয়ে নিতে পারবো, কিন্তু আমরা চাই টাকা পয়সার জন্য আমরা আগ্রহী না, আমরা চাই তোমরা ইসলাম গ্রহণ করো। এই দাওয়াত এই জন্য দিতেই হবে, আপনার ভাই আপনার বন্ধু আপনি মনে করেছেন তারা ইসলামের উপর আছে, এদের মধ্যে উপরের এমন এমন এলিমেন্টসগুলো আছে যেগুলো আপনি জানেন যে তাদের ইমান থেকে বের হয়ে গেছে অলরেডি, তাদেরকে শিক্ষা না দিলে আপনি দায়ী হবেন, আপনি বাঁচতে পারবেন না। আপনার অবশ্যই আপনার আমার এভাবে দাওয়াতের পথে অগ্রসর হতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ফজিলত দাওয়াত সেটা হচ্ছে দাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম কথা এবং উত্তম বাণী। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন, ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি আহসান বাইনাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যূ হাজ্জিন আযীম। বেশি করে পড়লাম বোঝার জন্য যে আয়াতগুলো সূরা ফুসসালাতের আয়াতগুলো পড়বেন আশ্চর্য হবেন, এর আগে কি বলা হয় দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিম মালায়েকা আল্লা তাখাফু লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন, যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ তারপর এর উপর দৃঢ় থাকবে, তাতানাযালু আলাইহিম মালায়েকা ফেরেশতা নাজিল হবে তাদের উপরে, কখন নাজিল হবে, মৃত্যুর সময়, মৃত্যুর সময় তাদেরকে তাদেরকে ইমানের উপর সাবিত রাখার জন্য সুসংবাদ তাদেরকে দিবে আল্লাহু আকবার, আবার হাসরের মাঠেও তাদেরকে সুসংবাদ দিবে যে ভয়ের কোনো কারণ নাই তোমরা জান্নাতে প্রবেশ করবে, আবশুরু বিল জান্নাতি লাতী কুনতুম তু'আদুন সেটাও করবে, বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে বন্ধু ছিলাম আখেরাতে তোমাদের বন্ধু থাকব। ইমান এবং ইস্তিকামত দরকার, উনি আল্লাহ বলছে যে লাভগুলি পেতে হলে, কিন্তু এরপরে আল্লাহ তাআলা দাওয়াতের কথা কেন বললেন, দাওয়াতের কথা এই জন্য বলেছেন যদি কেউ ইমান এবং ইস্তিকামত ঠিক রাখতে হয় দাওয়াত নিতে হবে, অর্থাৎ ইমান যদি আপনার ঠিক রাখতে হয় আপনার দাওয়াতে থাকতে হবে, নাহলে ধীরে ধীরে আপনার ঘরে আপনার মধ্যে খলল চলে আসবে, ইমানের ভিতরে ইমানের সমস্যা তৈরি হয়ে যাবে, আপনার পরিবারে চলে আসবে সমস্যা। এই জন্য দাওয়াতের মধ্যে লেগে থাকতে হবে, আপনার আমার প্রত্যেকের সার্বক্ষণিক দাওয়াতের মধ্যে লেগে থাকতে হবে, ইমান টিকে রাখতে পারবেন না।
সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে ওমান আহসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম হতে বলেছে আমাদেরকে দলীয় কোনো ব্যানারে নয়। আবার আমাদেরকে বলছে আমাদেরকে যে এই কথা বলতে ইন্নানি মিনাল মুসলিমিন এটা বলতে বলেছে, এটা বড় পরিচয়। পৃথিবীর আনাচে কানাচে দল থাকবে না, কিন্তু মুসলিম কথাটা ঠিক সবাই মানবে, ইমানদার কথাটা সবাই মানবে। এর মধ্যে যদি থাকতে পারি আলহামদুলিল্লাহ। এর আগের কথাটাও থাকতে হবে আপনি কি বলছে, মিমান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, আল্লাহর পথে আহ্বান এবং আমল সালেহ করতে হবে, আল্লাহর পথে আহ্বান করতে হবে আমল সালেহ করতে হবে। শুধু আহ্বান করলে যথেষ্ট না, আমল সালেহ লাগবে। আমল সালেহ করতে হলে সেটাকে সাবিত কদম রাখবেন, আর এটা যদি করতে পারি ইস্তিকামাত আলা দ্বীন, দ্বীনের উপরে দৃঢ়পথ থাকতে পারবো, অবিচল থাকতে পারবো, অটল থাকতে পারবো, না যে কোনো সময় শয়তান আমাদেরকে এই পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এর পরের আয়াতে, ওয়াইমা ইয়ানজাগান্না কামিনাশ শাইতানি নাযগুন ফাস্তাউযু বিল্লাহ ইন্নাহু সামিউল আলীম, কারণ শয়তান দ্বিতীয় যে পথ থেকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে তার হচ্ছে শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইমা ইয়ানজাগান্না কামিনাশ শাইতানি নাযগুন ফাস্তাউযু বিল্লাহ ইন্নাহু সামিউল আলীম, যে অবশ্যই অবশ্যই শয়তান যখন তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। দুনিয়ার শয়তান আছে যেমন, দিন শয়তান যেমন আছে, মানব শয়তানও তেমনি আছে। যখনই আপনি দাওয়াতের কথা বলতে যাবেন আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে না, এটা হতে পারে না, এটা দাঁড়াবেই, এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, জমিনের বুকে এইভাবে দাঁড়িয়েছে সব সময়, জমিনের বুকে এইভাবে সব সময় দাঁড়িয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়া দিয়েছে, 950 বছর দাওয়া দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফালা বিযাবিহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা, তাদের মধ্যে হাজার বছর ছিল তবে 50 বছর, তবে 50 বছর তাদের মধ্যে ছিল না, 50 বছর পরে ছিল, যখন ধ্বংস হয়ে যায় তারপরে প্লাবনের পরে 50 বছর ছিল। এই জন্য নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে 950 বছর, এক দুই এক বছর না, 10 বছর না, 950 বছর, আমরা 70 বছরও বাঁচি না। এত বছর তিনি দাওয়াত দিয়েছেন, কিরকম দিয়েছেন, রব্বি ইন্নি দাআউতু কওমি, হে রব আমি দাওয়াত দিয়েছি আমার কওমকে, লাইলা ওয়া নাহারা, দিনরাত দিনরাত 24 ঘন্টা তিনি দাওয়াতে কাটিয়েছেন। পালাম ইয়াজিদুম দুআই ইল্লা ফিরারা, আমি যখনই দাওয়াত দিই তখন তারা পালায়। ওয়া ইন্নি কুল্লামা দাআউতুম লিতাগফিরা লাহুম, আমি যখনই তাদেরকে ডাকছি আল্লাহ, আল্লাহর কাছে আসা আল্লাহ ক্ষমা করে দিবে। জাআলু আসাবিরাহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, আমাকে দেখলে তারা মুখ বন্ধ করে চলে যেত অন্যদিকে, আমি ডাকলে তাদের কানে আঙ্গুল দিতে নূহের কথা শোনা যাবে না, এরকম অবস্থায় নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। সুম্মা ইন্নি দাআউতুহুম জিহারা, আমি তাকে প্রকাশ তাদেরকে প্রকাশ্যে ডেকেছি। ওয়া আলামতু লাহুম, তাদের উচ্চ স্বরে ডাকছি, এলান করেছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে ডাকছি। সুম্মা ইন্নি দাআউতুহুম জিহারা আমি তাদেরকে ডেকেছি যে আল্লাহ ক্ষমাশীল, তুমি ক্ষমা তাদের কাছে, কিন্তু তারা কিছুই শুনে নাই। ওয়াকালু লা তাযারুন্না ওয়াদাম ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুস ওয়ায়ুক ওয়ানাসরা, ওলি আল্লাহদের ছেড়ে যাবে না, একটা কথাই হচ্ছে ওলি আল্লাহদের ছাড়া যাবে না। আজও বাংলার ধরে ভারত বন পাকিস্তান বলেন, আমাদের দেশগুলো বেশি বলি কেন, অন্যখানে এত কঠিন অবস্থা নেই, মানুষের মধ্যে কিছু বিবেক কাজ করে। আমাদের দেশের মানুষগুলো যতই আপনি বলেন না কেন বলছে ওলি আল্লাহরা আমাদের দেশে ইসলাম নিয়ে আসছে, আচ্ছা মানা তো করতেছি না, ওলি আল্লাহ ইসলাম নিয়ে আসছে, আপনি ওলি আল্লাহ হয়ে যান, কিন্তু আপনি ওলি আল্লাহর ইবাদতকারী হলেন কেন, আপনি ওলি আল্লাহ হয়ে যান, ওলি আল্লাহর ইবাদতকারী হবেন না, আপনি আল্লাহকে আল্লাহ আল্লাহর বন্ধু হন, আল্লাহর বন্ধু হলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এই দুনিয়াতে আপনাকে সফল করবে, আখিরাতে আপনাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে, এটাই তো হওয়া দরকার ছিল। তাহলে প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে, প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছে, এই দাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম কালেমা, এই দাওয়াত হচ্ছে উত্তম কালেমা, আর কিছু হতে পারে না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে উত্তম কালেমা কোনটি, উত্তম কালেমা হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, আহ্বান করা আল্লাহর পথে যখন বলছি এটা নির্ধারণ করতে হবে, এর মধ্যে প্রথম হচ্ছে তাওহীদের আহ্বান করা নিঃসন্দেহ, এরপর হচ্ছে আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, মানুষকে শুধুমাত্র কেউ শুধু ফজিলত, কেউ শুধুমাত্র রাজনীতি, কেউ ক্ষমতা, কেউ ইত্যাদি, এক একজনে এক এক দিকে মানুষকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর পথে মূল দাওয়াতটা যেটা মূল বেশি দরকার, সেটা যেটা হলে জান্নাতে যাওয়া যাবে আর যেটা অন্যটা না হলে কোনো সমস্যা হবে না, সেটার চিন্তা আমরা করি না কেন। একটা মানুষকে শুধু তাওহীদ যদি কোনো দিতে পারি এবং সে যদি কোনো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বা পাঁচটা জিনিস আদায় করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইসলামের জিনিস জান্নাতে প্রবেশ করতে পারবে। এতে বাড়তি জিনিসগুলো তো তার বেশি প্রাপ্তি হলো যদি পায়, আলহামদুলিল্লাহ, না পাইলে তার তো কোনো সমস্যা হবে না। কিন্তু তাওহীদ যদি না থাকে তার কি কোনো কাজে লাগবে? কোনো কিছুই কাজে লাগবে না। এই জন্য উত্তম কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন আফদালুল দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল দোয়া আলহামদুলিল্লাহ? কারণ সবই আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত। এই দোয়া এটা সবচেয়ে উত্তম কালেমা, এর দিকে আহ্বান করতে হবে। আল্লাহ পথে যদি আহ্বান করতে হয় তাওহীদের আহ্বান আগে থাকতে হবে, শিখতে হবে কোনটার নাম তাওহীদ। এবং অনেক মানুষই দেখবেন কথায় কথা বলে আমাদের ইমান ঠিক আছে, কিন্তু তাদের ভালো করে জিজ্ঞাসা করেন দেখবেন ইমান ঠিক তো দূরের কথা, ইমান চিনেই নেই, অর্থ বুঝে নেই। মানে ইমান অর্থ বিশ্বাস করে বসে রয়েছে, এর অর্থ হচ্ছে বিশ্বাস করলে তার ইমান আছে, এরপর আমল করা লাগবে না সারা জীবন, যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে, এরপর বলে ইমান ঠিক আছে। বহু মানুষ পাবেন আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে আছে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে আছে, নিজেও পড়ে না, পড়তেও দেয় না, শিক্ষা ব্যবস্থা দিন রাখে নাই, আছে কিনা নাই বলেন, নাই বলেন? আপনি এখন দেখবেন এমন একটি, আমরা এমন একটি প্রজাতি তৈরি করছি, প্রজন্ম তৈরি করছি, যারা দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল, দিন সম্পর্কে কিছুই বুঝে না, আল্লাহ সম্পর্কে জানে, রাসূল সম্পর্কে জানে না, আখেরা সম্পর্কে কিছু জানে না। এটা করতে পারলে নাকি ভালো তাদের জন্য, এটাই নাকি তাদের জন্য বড় উপকারী জিনিস। তারা মনে করে দিন বা এই জাতীয় শিক্ষা হচ্ছে অনুৎপাদিত, অনুৎপাদনশীল খাত, নাউযু বিল্লাহ। এই জন্য তারা সেখানে অর্থ ব্যয়ের অর্থ নাম দিয়েছে, এটাকে বলতে থাকছে তারা যে এটাতে অর্থ ব্যয় পণ্ডশ্রম ছাড়া কিছুই না, নাউযু বিল্লাহ। এরকম যদি মনে করে এটা কুফুর, এটা কুফুর, বড় কুফুরি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াত রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহর দিন থেকে যারা বিমুখ থাকে তারা মুজরিম, তাদের থেকে আল্লাহ শাস্তি, তাদেরকে শাস্তি দিবেন বলে ঘোষণা করেছেন সূরা কাহফের মধ্যে। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, হতে পারে না। যখনই আল্লাহর দিন থেকে, দিনের দিকে আহ্বান করা, তারা মুখ ফিরিয়ে থাকে। এটা ছিল ওদের মতো, কারা তিন ভাইকে ডেকেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কারে তায়েফে গেছেন, তিন ভাইকে ডেকেছেন। এক ভাই বলল যে মক্কার মানুষ ইমান আনলো না কেন, আরেক ভাই বলল তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য এই বর্তমান সময়ে একটা বিরাট গোষ্ঠী আছে যারা নিজেদেরকে অনেক কিছু মনে করে থাকে, কিন্তু আল্লাহর কাছে তারা কিছুই না, লা তুসাউই জানাহা বাউদা, মাছির ডানের মত, ডানার মতো তাদের কোনো মূল্য নেই। তৃতীয়, এই উম্মত যতক্ষণ পর্যন্ত দাওয়াতের মধ্যে থাকবে, তৃতীয় বৈশিষ্ট্য দাওয়াতের সেটা হচ্ছে এই উম্মত যতক্ষণ পর্যন্ত দাওয়াতের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এই উম্মত কল্যাণের মধ্যে থাকবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দাওয়াতের মধ্যে থাকলে তোমরা হচ্ছে সর্বোচ্চ উম্মত, এবং তোমরা এই দাওয়াতের মধ্যে থাকলে এর মধ্যে তোমরা থাকতে পারবে, অর্থাৎ কল্যাণের মধ্যে সর্বদা থাকতে পারবে। কল্যাণের মধ্যে থাকতে হলে দাওয়াতের সাথে লেগে থাকতে হবে, না হলে কল্যাণের মধ্যে থাকা যাবে না। চতুর্থ হচ্ছে এই উম্মত আল্লাহর রহমত পেতে হলে দাওয়াতের মধ্যে থাকতে হবে, আল্লাহর রহমত পেতে হলে দাওয়াতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ওবাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ুকিমুনা সালাতা ওয়া ইয়ুতুনা যাকাতা ওয়া ইয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদাররা নারী পুরুষ আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ওবাদ একে অপরের বন্ধু। তারপর আল্লাহ তাআলা কি করে সেগুলি বলেছেন, দাওয়াতের কর্মগুলি, কর্মকাণ্ড কি করতে হবে সেগুলি বলার পরে বলেছেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ এদের উপর রহমত নাযিল করবেন। তো দাওয়াতে থাকলে আল্লাহর রহমত নাযিল হবেই, কারণ এরা এদের উপর রহমত নাযিল না হয় কাদের উপর হবে? এদের তো আল্লাহর রহমত নাযিল হয়েছে সব জায়গায় সব সময়। রাসূলের যুগেও বদরে যারা দাওয়াতের কাজে করেছে, কষ্ট করেছে, ওদের উপর আল্লাহর রহমত নাযিল হয়নি? অবশ্যই হয়েছে। এরপরে পাঙ্কালমো বিনায়মাতি মিনাল্লাহ ফাদলিন, উহুদের যুদ্ধ শেষের দিকে রহমত নাযিল হয়েছে, প্রথমে বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাদের কিছুটা দেখিয়ে দিয়েছেন, কিন্তু শেষে তাদের উপর রহমত নাযিল হয়েছে। এভাবে আল্লাহ তাআলা যখনই কেউ দাওয়াতের পথে থাকবে তাদের উপর রহমত অবশ্যই নাযিল হবে। পঞ্চম যেটা সেটা হচ্ছে যে দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন যদি কেউ দাওয়াতের মধ্যে থাকে, সুপ্রতিষ্ঠিত করবেন। আপনি বিশ্বাস করেন যে ব্যক্তি দাওয়াতের কাজ করে আজ করে তার পার্থক্য অনেক পার্থক্য আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। দাওয়াতের কাজ করেন আপনার রহমত কেমনে আপনি দুনিয়ার প্রতিষ্ঠিত হন, মানুষ আপনি কতটুকু ভালোবাসে, এই ভালোবাসা কিনে দেয়, পয়সা দিয়ে কিনে দেয় না, এই ভালোবাসা উপর থেকে নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে।
হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডেকে বলেন, ইন্নি আহবাবতু ফুলানান ফাহিব্বা, জমির বুকে অমুককে আমি ভালোবেসে তাকে তুমি ভালোবাসো, বা ইউহিব্বু জিবরিল, আর তাকে জিবরিল ভালোবাসেন, এবং ইউনাদা ফি মালাকুতিস সামা, এবং আকাশে ডেকে বলা হয়, আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু, সাবধান তোমাদের রব অমুককে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো, বা ইউহিব্বুহু আল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ভালোবাসতে বা তাকে ভালোবাসতে আরম্ভ করে, ও ইউদাউ লাহুল কবুল ফিল আর, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়। এই গ্রহণযোগ্যতা আপনার আমার পয়সা দিয়ে কিনা যাবে না, দাওয়াতের পথে থাকলে তখনই শুধুমাত্র এই গ্রহণযোগ্যতা আসবে। আমাদের কর্মকাণ্ড আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হবে, মানুষের কাছেও সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সেটা হবে। কুলে ভালু ফাসায়ার আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমল করলে, কাজ করলে, দাওয়াতের পথে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলা বলছেন যে তিনিও দেখবেন, রাসূলও দেখছেন, এবং রাসূলও দেখবেন এবং ঈমানদাররাও দেখবে কার কি আমল সেটা দেখতে পাবে। হাশরের মাঠে যদি ভালো আমল হয় আপনি বলবেন কি বলবেন, হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফা হুয়া ফি আইশাতির রাদিয়া। এই যে ভালো আমলের কারণে কিন্তু দেখাতে পারছেন, দাওয়াতের চেয়ে যদি উত্তম আমল আর কিছু নাই সেহেতু সেটা দেখাতে কোনো অসুবিধা হবে না, আপনি দেখাতে পারবেন যে এর চেয়ে ভালো কাজ আমার কিছু আর কিছু হতে পারে। দুনিয়ার বুকে আপনাদেরকে প্রতিষ্ঠিত করা হবে এই দাওয়াতের কারণেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যারা ঈমান এবং আমল সালেহে পরিপূর্ণ হবে তাদেরকে জমিনের বুকে সুপ্রতিষ্ঠিত করবেন। আর আমরা কি করে জানেন, জমিনের উপর প্রতিষ্ঠিত হতে চায় তারপরে ইমান আমল সালে করবো, সম্পূর্ণ উল্টে দিয়েছে এটাকে। আগে দরকার ইমান এবং আমল সালেতে পূর্ণ হওয়া, এতে লাভ কি, লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের বুকে আল্লাহ আমাদের সুপ্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন এখানে, ওয়ালা ইউমাক্কিনাল্লাহু দীনাহুম আল্লাযী তাদারাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনা ইলা ইশরিকুনা বিশাইয়া, আল্লাহ সন্তুষ্ট হবেন তাদেরকে এই জম যেই দিন তাদের জন্য আল্লাহ সব পছন্দ করেন সেই দিনকে প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দিয়ে দিবেন। ইমান এবং আমল সালেহ দাওয়াতের ক্ষেত্রে যদি আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে জমিনের উপর সুপ্রতিষ্ঠিত করবেন যা আমরা কখনো কল্পনাও করি নাই। কারণ সবকিছুর আল্লাহ তাআলার কাছে সবকিছুর চাবিকাঠি, তিনি সবকিছু করতে পারেন। দাওয়াত ইলাল্লাহ যদি না থাকে মানুষ আজাবে এবং গজবে পড়বে। প্রমাণ কি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, অন্যায় হলে দাওয়াতের কাজ তারা করতো না, দাওয়াত বিরোধী কাজ তারা লিপ্ত থাকতো, এই জন্য দুই নবীর মুখ দিয়ে লানত করিয়ে দিয়েছেন। আপনি কি মনে করছেন অন্য নবীর উপর দিয়ে গেছে আমাদের উম্মত ভালো থাকবে? কখনো নয়। দাওয়াতের কাছ থেকে দূরে থাকলে সে আযাব এবং গজব আমাদের উপরও পড়বে, সেই লানত হবে, সেই বিপদ হবে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ষষ্ঠ যে জিনিসটা হচ্ছে যে দাওয়াত ইলাল্লাহ হচ্ছে মুক্তির সোপান, মুক্তি পেতে হলে দাওয়াত ইলাল্লাহ গ্রহণ করতে হবে। এর বাইরে যখন আযাব এসে যাবে, যারা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনারা জানেন সেই ঘটনাটি, যখন দাউদ আলাইহিসসালামের যুগে যখন কিছু মানুষ মাছ আটকে রাখতো শনিবারে রবিবারে ধরার জন্য সালাকি করত, তখন কিছু মানুষ বাধা দিয়েছে, আল্লাহ তাআলা শুধু তাদেরকে হেফাজত করেছে। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস-সু, যারা দাওয়াতের কাজ করত, অন্যায় থেকে মানুষকে বাধা দিত তাদেরকে আল্লাহ তাআলা বলছে আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস-সু, যারা অন্যায় কাজ থেকে বাধা দিত তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, নাজাত দিয়েছেন, আর যারা অন্যায় কাজ থেকে বাধা দিত না তাদেরকে হেফাজত করা হয়নি তাদেরকে। এবং যারা চুপ থাকতো, যারা বলতো লিমা তাআযুনা কাওমান ইল্লা মুহলিকুম আও মুআযিবুম আযাবান শাদীদা, কি দরকার ওদেরটা ওরা করুক, ওদেরকে আল্লাহ শাস্তি দিবে, কিন্তু কিছু বলতো না, তাদেরকেও আল্লাহ তাআলা ছাড় দেননি, শুধু যা তাদেরকে ছাড় দিয়েছেন দাওয়াতের কাজ যারা করতো। আপনার চোখের সামনে আপনার ভাই কুফুরি করে যাচ্ছে, আপনার বন্ধু কুফুরি করে, আত্মীয় স্বজন কুফুরি করে যাচ্ছে, শিরিক করতেছে, বিদআত করতেছে, আপনি কিছুই বলেন না, চুপচাপ রয়ে গেছেন, আপনার সন্তান ঘর থেকে বেরিয়ে গেছে
আপনার সন্তান ঘর থেকে বেরিয়ে গেছে আপনি কিছু বলেন না, আপনার সন্তান বেপর্দা জায়গায় পড়ালেখা করছে আপনি কিছু বলেন না, আপনার মেয়েকে আপনি নিজ হাতে তুলে দিয়েছেন মানুষের হাতে, নাউজুবিল্লাহ আপনার মত দা ইউস আর কে হতে পারে? আর দা ইউস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আপনি সেই রকম দা ইউস আপনার মেয়েকে জেনে শুনে বেপর্দা জায়গায় করতে দিয়েছেন। আপনি কি মনে করছেন যে এইভাবে আপনি চলে যা আপনারটা চলে যাবে, আপনার উপর আযাব আসবে না, আপনার উপর গজব হবে না? কেন হয় না? কেন আমাদের দোয়া কবুল হয় না? এই কারণেই তো হয় না, কারণ আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা বেপর্দা ছেড়ে দিচ্ছি, নিজেদের সন্তানদেরকে এমন জায়গায় পড়াচ্ছি যেখানে আমাদের সন্তানরা নিরাপদ নয়। যে কোনো সময় আমার সন্তানকে লুলুপ দৃষ্টিতে নিয়ে তাকিয়ে আছে কিছু মানুষ, তারা পথ সর্বনাশ করে দিবে, অথচ আমরা সেটাই করে যাচ্ছি। আমার আপনার সন্তানদেরকে এভাবে আমরা নষ্ট করে দিচ্ছি, সন্তান নয় শুধু আত্মীয় স্বজন নষ্ট করেছি, সবাইকে আপনার চোখের সামনে বিনষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি বলবেন যে আমার কি দরকার, তারটা হে তারটা সে, না তারটা সে নয়, আপনার দায়িত্ব রয়েছে, আপনি যেটা বুঝেছেন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আপনি যা বুঝেছেন তার প্রতি মানুষকে আহ্বান করতে হবে। এইটাই হচ্ছে নবীদের কাজ। নবীদের কাছে ওহী আসার পরে কেউ চুপ থাকেনি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলছেন দেখেন, ইয়া আইয়ুর রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী, আপনি আপনার কাছে যা নাযিল হয়েছে তা প্রচার করুন, যদি না করেন আপনি রিসালা ফুসুল পূরণ করলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই কঠিন ব্রত তিনি পালন করেছেন, কঠিনভাবে শেষ জীবনে বারবার জিজ্ঞাসা করেছেন আমি কি প্রচার করেছি, আমি কি প্রচার করেছি, আমি কি প্রচার করেছি? সবাই বলছে না প্রচার করেছেন। রাসূল আল্লাহকে সাক্ষী নিয়ে বলেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আমি প্রচার, আল্লাহ তুমি সাক্ষ্য, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সাক্ষী হয়ে নিজের দায়িত্ব তিনি পালন করেছেন। আমি আপনি কি সে দায়িত্ব পালন করেছি? আমার চোখের সামনে অনেক কিছু হয়, গাড়িতে উঠে গান বাজতেছে অন্যায় হচ্ছে, আমি মানা করতে পারি না। কেন মানা করতে পারি না? মানা করে দিই ইজ্জত যায়, যদি মানুষ যদি বলে এই লোকটা কেমন, এই লোকটা কেমন ইত্যাদি ইত্যাদি কত রকম কথা বলে, কিছু বলতে পারি না। কেন? আমি সেরকম ইমানদার হতে পারিনি, দাওয়াতের কাজ বুঝতে পারিনি যে দাওয়াত আমাকে দিতে হবে, সেই জন্য আজ আমাদের এই অবস্থা তৈরি হয়ে গেছে। অষ্টম যে কাজটি, দাওয়াতের কাজটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সফলতা আপনি দাওয়াতের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনাল খায়রি ইয়ামুরু বিল মারুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ যারা সব দাওয়াতের কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারাই সফল কাম হবে। তাদের সফলতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, সফলতার ঘোষণা আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন, আপনার আমার আর এখানে সন্দেহ করার কিছু নেই। এখানে সন্দেহ করার তো গুনাহ হবে, ঈমান থাকবে না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সফলতা দিবেন। কেমন সফলতা, কেমন সফলতা জানেন? মৃত্যুর পরেও আপনার আফসোস হবে দাওয়াতের কাজ আর কেন করলাম না। চিন্তা করেছেন শহীদ কি বলবে, আল্লাহ আমাকে জানটা দাও আমি আবার যাও, আবার কি করব, আল্লাহর রাস্তায় শহীদ হব। কেন? এই আনন্দে যে আমি একটা বিরাট সফলতা পেয়েছি। এই লোকটি যাকে হত্যা করা হয়েছিল, যখন সে বলেছিল ইয়া কওমে ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি নবীদের অনুসরণ করো, রাসূলদের অনুসরণ করো, তাকে তো হত্যা করা হয়েছিল, সে কি বলছিল, কি বলেছিল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওখানেও বলতেছে ওই জগতে যে হায় আমার কাউম যদি জানতে পারতো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, বিবা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, এত সম্মানের আসন দিয়েছে, তো তারও তো ঈমান আনতে পারতো। দরদ কত বেশি, আল্লাহু আকবার, কত দরদই দেখেন। সফলতা অবশ্যই আসবে যদি কেউ দাওয়াতের পথে থাকে, তার দুনিয়াও সফল আখিরাত সফল। দুনিয়াতে তার শহীদ হলো সেটাও তার সফলতা, কষ্ট পাইলেও সফলতা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কষ্ট পাইলে সফলতার কথা, জালকি বিআন্নাহুম লা ইউসিবুহুম জামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগিজুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন লাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ। কাটা ফুটলো, রাস্তা দিয়ে হাঁটলো, কষ্ট পেলো, ব্যথা পাইলো, বুক ফেলো, সবকিছু তার সব, সবকিছু তার জন্য আমল সালে লেখা হয়। তাহলে আপনার আমার দাওয়াত থেকে দূর থাকার সুযোগ আছে বলেন? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্য দাওয়াতের কাজে সবসময় আমাদের ব্যাপৃত থাকতে হবে, দুনিয়া এবং আখেরাতে সফল হতে হলে। দাওয়াতের কাজে যদি ব্যাপৃত থাকে কি হবে জানেন? দাওয়াতের কাজে থাকলে আমাদের আমলগুলি বহুগুণ বর্ধিত হতে থাকবে, ছোটখাটো কাজও বড় কিছু হয়ে দেখা দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন লা খায়রা ফি কাসীরি মিনা জুয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। দাওয়াতের কাজে থাকুন, আমরা বিল মারুফ করতে থাকুন, সারা পরামর্শ পরস্পর গুড 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 করে কোনো লাভ নাই, সারাক্ষণ একের বিরুদ্ধে একের মধ্যে লেগে থাকে, অনেকে একের মধ্যে একের বিরুদ্ধে লেগে থাকছে, একের কথা একের বিরুদ্ধে লাগাতে থাকে, এটার মধ্যে কাজ নাই। আপনি যদি কাজ না পান আমার কাছে আসেন, আপনার কাজ দিব আমি,
আপনি শেষ করতে পারবেন না কাজ, সারাক্ষণ কাজ শেষ করে যায় না। আমরা অন্যের বিরুদ্ধে লাগানোর সময় কোথায়? মুসলিম জাতি যখন যুদ্ধ এবং জিহাদ ত্যাগ করেছে তখন নিজেদের মধ্যে সমস্যা তৈরি করেছে। যতদিন পর্যন্ত তারা জিহাদে ছিল, আল্লাহর পথে ছিল, দাওয়াতের পথে ছিল, তার নিজের মধ্যে সমস্যা তৈরি হয়নি। যখনই দেখেছে বাইরের কিছু করতে পারছে, নিজেদের অ্যাক্টিভিটিস কি করতে হবে, ঘরে বাইরে বাইরে মারামারি লেগে গেছে। বিশ্বাস করেন, আপনার দুই ছেলে যদি থাকে, তাদেরকে যদি কোনো সারাক্ষণ ঘরে কোনো কাজ না দেন, দেখবেন একটা একটা মারামারি করতেছে। আর তাদেরকে যদি সারাক্ষণ বলে যে তুমি একটু মুস্ত করে দেবা, তুমি একটু মুস্ত করে দেবা, দেখবেন ওইটাতে তার সময় নষ্ট হয়েছে, আর কোনো চিন্তা করতেছে না সে। তাহলে আপনার আমার মূল সমস্যা কোথায়? জাতি আজ নষ্ট হচ্ছে কোথায়? নষ্ট হচ্ছে ভালো কাজে তাদেরকে আমরা রাখতে পারছি না। দাওয়াতের পথে থাকলে ছোটখাটো কাজগুলো বড় আকার মহিরূপ দেখা দেবে, মহিরূপ হয়ে দেখা দিবে, বড় গাছ হবে, যে আপনি কোনো চিন্তাও করেননি যে এটা কত কিছু কত বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে কোন কোন মানুষ তার আমল নামে এমন জিনিস পাবে যা সে কোনোদিন চিন্তাও করেনি। বলে ইয়া রব, হে রব, এরা কোত্থেকে আসলো? বলে মিন আমলি ওয়ালাদি, তোমার সন্তানের আমল, তোমার সন্তানের আমল তোমার এখানে যোগ হয়ে গেছে। কারণ সন্তানকে শিখিয়েছে, সন্তানকে বড় করেছে, তাহলে কিছু কাজ ছোট জিনিসও কিন্তু বড় হয়ে দেখা দেয় দাওয়াতের পথে থাকলে, নাহলে কিন্তু এভাবে বড় হয় না। দাওয়াতের পথে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দশম যে জিনিসটি, নবম যে জিনিসটা হচ্ছে দাওয়াতের পথে থাকা, দশম যে জিনিসটা হচ্ছে দাওয়াতের পথে থাকলে যে যারা দাওয়াতের পথে থাকবে তারা সফলকাম হবে, আর দাওয়াতের পথে না থাকবে তারা খাস, তারা আল্লাহ তারা ঘোষণা করেছে শপথ করে যে তারা তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কেরিম বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ইমান করে ইমান এনেছে, আমলে সালেহ গ্রহণ করেছে, তারপর হকের দাওয়াত দিয়েছে এবং হকের দাওয়াত দিতে কষ্ট পেলে কি করেছে, আত্তাহাল্লি বিস সবর, সবর এখতিয়ার করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর এখতিয়ার করেছে। এরা সফল কাম হবে চারটি কাজ যারা করবে। শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যাদেরকে আপনারা ওয়াহাবি বলেন, উনি একটা সুন্দর কথা বলেছে, বলছে চারটি মূলনীতি, চারটি নীতি অবশ্যই মাসালা, চারটি মনে রাখতে হবে, চারটি মাসালা, এই একটি হচ্ছে ইমান, একটি হচ্ছে আমলে সালে, একটি হচ্ছে হকের দাওয়াত, আর একটি হচ্ছে সবর। এই চারটি কাজ যদি কোনো ইমানদার না করে, সে সব হাসরের দিন বা সবসময় সে আফসোস করতে থাকবে যে আমি কেন এই কাজটি করতে পারলাম না। তার জন্য ইমানের খলল আসবে তার মধ্যে। এই জন্য ইমানদার মাত্রে এই চারটি কাজ করে যেতেই হবে তাকে, দাওয়াতের কাজ থেকে পিছপা হওয়ার তার কোনো সুযোগ নেই। এগারোতম বৈশিষ্ট্য দাওয়াতের, সেটা হচ্ছে যে দাওয়াতের কাজ যখন করবে মানুষ যদি বাধা না দেয়, তাহলে কি হবে জানেন? সবাই বিনষ্ট হবে, সবাই নষ্ট হবে সমাজের। এটা উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মানুষ, একদল মানুষ একটা নৌকায় উঠছে, তারা নিচে কেউ আগেকার দিনে ডেক শ্রেণী ছিল, নৌকার ডেক শ্রেণী ছিলেন মানে ডেক কত মানে ডেক, আগেকার দিনে হাজিরা আসতো নিচে, তবে উপরে কিছু মানুষ থাকতো। এখন যারা নিচে আছে ওরা মনে করলো যে আমরা উপরে উঠতে কষ্ট হয়, নিচে দিয়ে ছিদ্র করি আমরা পানি নিয়ে নেই নদী থেকে, কি হবে জানেন? যদি বাধা না দেয় কি হবে? নিচে দিয়ে পানি ডুববে, উপরেরা সবাই ডুববে, ডুববে না, নিচে দিয়ে পানি ডুববে, উপরেরা সবাই ডুববে মরবে। এটাই হচ্ছে দাওয়াত ইদাল্লার বৈশিষ্ট্য হচ্ছে এটা, যদি আপনি আল্লাহর পথে দাওয়াত না দেন, মানুষকে তাদের পথে ছেড়ে দেন, আপনি একা নিস্তার পাবেন না, আপনিও ডুববেন, আপনিও সেই সমস্যায় পড়বেন। এই জন্য দাওয়াতের পথে সবসময় আমাদের লেগে থাকতে হবে। তারপরে পরের এগারো বারোতম যেটা, সেটা হচ্ছে যে দাওয়াত ইদাল্লাহ যদি করেন তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে তোমরা আল্লাহর পথে দাওয়াত দিবে, হক কাজের নির্দেশ দিবে, সৎ কাজের নির্দেশ, অসৎ কাজ নিষেধ করবে, না হলে আল্লাহ এরপরে তোমরা দোয়া করবে, সেই দোয়া তোমাদের আর কবুল করা হবে না, দোয়া কবুল করা হবে না। আচ্ছা, বার আরেকটি কথা, আমি কয়েকটি কথা বলে শেষ করবো, দ্রুত ইনশাআল্লাহ আমাদের সময় শেষ হয়ে আসছে। সেটা হচ্ছে দাওয়াত ইল্লাহ একটি ফজিলত হচ্ছে এটা যে গুনাহ মাফ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ তার পরিবারে যে সমস্ত অন্যায় করে সেগুলো সালাত সওম এগুলোতে ক্ষমা হয়ে যায়, কিন্তু দাওয়াত ইল্লাহ এটা কাফারা হয়, এটা অতিরিক্ত থেকে যায়। তার গুনাহ দাও আল্লাহর পথে দাওয়াত দিলে সেটা অবশ্যই তার গুনাহ মাফ, বড় বড় গুনাহগুলোর ক্ষমার কারণ হয়ে দাঁড়ায়। অন্য হাদিস, অন্য একটা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো কয়েকটি বৈশিষ্ট্য আছে দাওয়াত ইল্লাহ, তার মধ্যে একটি হচ্ছে যে দাওয়াত ইল্লাহ হচ্ছে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে উত্তম। দাওয়াত ইল্লাহর মধ্যে যা অর্জিত হবে তার সম্পদ থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম, তোমার দ্বারা আল্লাহ যদি একটা মানুষকে হেদায়েত দেয় এত 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 লাল উটের থেকে তা উত্তম। লাল উট কেন বলেছে জানেন? আরবদের কাছে লাল উট সবচেয়ে বেশি মূল্যবান ছিল, এই জন্য সেটা বলেছে। অর্থাৎ মূল্যবান জিনিস, যে কোনো মূল্যবান জিনিস হচ্ছে উত্তম হচ্ছে একজন মানুষের হেদায়েত। এই জন্য নবীরা দেখেন কি বলতেন,
আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, ইল্লা আল্লাহর সন্তুষ্টি চাইতেন তিনি, মানুষের কাছে কোনো কিছু চাইতেন না। এই দাওয়াত ইলাল্লাহর বড় যে প্রাপ্তি সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভ হবে। মানুষের কোন দুনিয়ার হতামত দুনিয়া থেকে আল্লাহ সন্তুষ্টি লাভ অনেক বেশি জরুরি। দুনিয়ার এই সমস্ত পঙ্কিলতা জিনিস থেকে তা চলে যাবে, রেখে যেতে পারবেন, রেখে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন না। একজন মানুষকে জিজ্ঞাসা করেছে, আপনি এত দান করেন, এত দান করেন কেন, আপনার কি চিন্তা হয় না পরে কি হবে? তিনি বলছিলেন একটা কথা গুরুত্বপূর্ণ, তিনি বলছিলেন, আমি দেখেছি কাপড়ের কাপড়ের কোনো পকেট থাকে না, কাপড়ের কাপড়ের কোনো পকেট থাকে না, আমি এত জমাই কি করব, দিলেই তো লাভ। আল্লাহর পথে মানুষকে দান করে যাই, আল্লাহর পথে কাজ করে যাই, যত দিব ততই লাভ, আমি জমা করে কি করব, বেশি জমা করার তো হিসাব বেশি দিতে হবে, 500 বছর আগে জানাতে যে কম থাকলে 500 বছর আগে জানাতে যেতে পারবো, এই সুযোগটা নেওয়ার জন্য মানুষের প্রস্তুত থাকতে হবে। আল্লাহর পথে দাওয়াত ছাড়া এই পথগুলি আমরা কখনো সঠিকভাবে অতিক্রম করতে পারবো না। এই জন্য আল্লাহর পথে দাওয়াত দিয়ে আমাদের জীবনটা কাটাতে হবে। ওই ব্যক্তি এখনো উত্তম পথের মধ্যে আছেন যে ব্যক্তি দাওয়াতের মধ্যে কাটান, সময় চিন্তা কথাবার্তা আচার আচরণ সবকিছুতে তার দাওয়াতের মধ্যে সবকিছু থাকে। আরেকটা জিনিসও থাকবে, সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাওয়াতের পথে যে কাজ করবে, যত মানুষ দাওয়াত প্রাপ্ত হবে তত মানুষ যদি আমল করে সব আমল নামা কোথায় যোগ হবে, ব্যক্তির আমলের মধ্যে যোগ হবে। তো দাওয়াত দেওয়ার মানে গাছ রোপণ করা, বৃক্ষ রোপণ করা। একটি বৃক্ষ রোপণ করলেন, যেন আপনি একটা মানুষকে দাওয়াতের কাজ করলেন, একটা বৃক্ষ রোপণ করলেন। আপনার তো হারাবার কিছুই নাই, আপনার তো হারা কিছুই হারান নাই, কষ্ট হইলেও সব, মানুষকে ডাকলেও সব, কেউ যদি নাও মানে তাতে কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের মাঠে এমন কোন কোন নবী আসবে যাকে কেউ অনুসরণ করে না, একা চলে আসছে, কোনো সমস্যা হয়েছে, সমস্যা হয় না। তো আপনার দাওয়াতের কাজ করা দরকার। দাওয়াতের কাজ এমন জিনিস, কেউ না নিলে আপনার সমস্যা না, আপনার দাওয়াত হচ্ছে দাওয়াত দেয়া, নিলো না নিলো না নিলো এটা কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছ থাকে, সেটা আল্লাহ রোপণ করে দিও। কি জন্য রোপণ করে দিতে হবে জানেন? কারণ ফল দেখা তোমার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব আল্লাহর নির্দেশ পালন করা। সবের গাছটা গাছ লাগানো সবের কাজটা করে দাও, দেখা যাক কি হয়, এটা পরে কি গাছ লাগালে কি লাভ, এটা চিন্তা করার দরকার নাই। অনেক মানুষ বলে ওকে দাওয়াত দিয়ে কি লাভ, খাতাম আল্লাহ আলা কুলুবে, আপনি কি তার অন্তর ঢুকছেন নাকি? এমন মানুষও আছে আমি দেখেছি যাদেরকে কোনো চিন্তাও করেনি যে হেদায়ত প্রাপ্ত হবে, কিন্তু ওরা আমার চেয়ে বড় দায়ী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনি কখনো নিরাশ হবেন না, চিন্তা করবেন যে আল্লাহ তাআলা এর দ্বারা হয়তো এমন কাজ করাবে যা আমি কোনোদিন আমিও কোনোদিন করতে পারিনি। এই জন্য দাওয়াত ইলাল্লাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে যথাযথভাবে প্রতিপালন মানাই হচ্ছে মূলত মূল দাওয়াত। আমরা অনেক সময় দেখি যে দাওয়াত দাওয়াত ইলাল্লাহ কথা বললেই মানুষের মাথায় বিভিন্ন রকমের চিন্তা চেতনা চলে আসে, কিন্তু আসলে দাওয়াত ইলাল্লাহ হচ্ছে আল্লাহর পথে ডাকা, কোরআন এবং সুন্নার দিকে ডাকা, আর কিছু নয়। কিসের দিকে ডাকা? কোরআন এবং সুন্নার দিকে ডাকা। যে ব্যক্তি আপনাকে কোরআন এবং সুন্নার দিকে ডাকবে তিনি সত্যিকারের দাওয়াত ইলাল্লাহ দিকে আপনাকে আহ্বান করছে। আর কোরআন এবং সুন্নার দিকে ডাকার জন্য আলহামদুলিল্লাহ এই যে মার্কাজগুলো আছে, এই মাকতাব তাআউনগুলো আছে সৌদি আরবে, আমি দেখেছি এর চেয়ে উত্তম কিছু আর হতে পারে না। কোথাও কোথাও আমি আলোচনা করতে গেছি, দেখবেন আলোচনা করতে দেয়নি, সেই জায়গাতে দেখেছি কিছু যুবক দাঁড়িয়ে গেছে যে আমরা করব, চিনি না তাদেরকে কোত্থেকে গেছে, বলে আমরা বিদেশে ওখানে আল্লাহর পথে দাওয়াত পেয়েছি, আমরা দেখেছি আপনি যা বলছেন তা হক, ওরা আমার সহযোগী, আল্লাহ তাদেরকে ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই মানুষগুলো কোত্থেকে আসছে? এই দাওয়াতের ফজিল, দাওয়াতের ফল। আপনারা যদি এখানে না আসেন, না শিখেন, তো কারা শিখবে? আপনাদের এখানে গতিবিধি থাকা উচিত, সকাল সন্ধ্যায় মনটা লেগে থাকা উচিত যে এখান থেকে আমি কিছু শিখবো, এখান থেকে কিছু জানবো, এখান থেকে যা জেনে তা আমি প্রসার করবো, প্রসার করবো। আমার দেশের কর্মক্ষেত্র হচ্ছে আপনার দাওয়াতের জায়গা, এখানে বসে থাকা নয়। অধিকাংশ মানুষ এখানে আছেন, কেউ এখানে আপনার নাগরিকত্ব দিবে না, থাকার সুযোগ দিবে না, যেহেতু আপনার মূল জায়গা হচ্ছে আপনার দেশ, আপনার সেখানে আপনাকে কিছু করতে হবে। এই দাওয়াত এখান থেকে সঠিক দাওয়াতটা নিয়ে আমাদের যারা দেশে দাওয়াত দিচ্ছে তাদের হস্তকে শক্তিশালী করুন এবং তাদেরকে নিজেদের ভাই বানান, এবং তাদের মধ্যে কখনো চেষ্টা করবেন একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার, এতে কোনো ফায়দা নেই, এতে সমস্যা বাড়বে বই কমবে না। আপনারা উচিত হবে কারো ভুল থাকলে তাকে অ্যাভয়েড করা, হ্যাঁ ঠিক আছে ভুলগুলি বুঝিয়ে দিতে পারে, না পারলে তাকে অ্যাভয়েড করে চলা, কিন্তু তার ভালো অংশটুকু প্রচার করি। কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো ছাড় দিতে আমরা বলি না, আপনার আকিদার জিনিস অবশ্যই প্রসার করতে হবে, কিন্তু কারো সামান্য ভুলের কারণে, কেউ রফি আদান করলো কি করলো না, সেইটা থেকে উঠে কি বসলো কি বসলো না, সামান্য এটার জন্য আপনি তার সাথে আর চলবেন না সিদ্ধান্ত নিয়ে নিলেন, এটা কিন্তু ইমানের কাজ নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের মধ্যে ফিকহি মাসালায় বহু মতভেদ ছিল, কিন্তু আকীদার ক্ষেত্রে মতভেদ ছিল না। তাহলে আপনি বুঝতে পারছেন কোন জায়গায় ঐক্য আমাদের হতে হবে, যে জায়গায় ঐক্য হলে ঐক্য হবে,
ধীরে ধীরে সবটাই তারা শুনবে, সে রফিকতা নিয়োগ করবে, কিন্তু আপনাকে প্রথমে আক্রমণাত্মক ভূমিকা যাবেন না, আকিদাটা আগে শুরু করেন। এই জন্য শেখুল আলবানী রহমাল্লাহ একটা বই লিখেছেন, আল্লাহ আল আকিদা তো আউ্বালান লাউ কানু ইয়ালামুন, যে আকিদা হচ্ছে প্রথম, যদি তারা বুঝতো। এর দিকে আহ্বান করুন, কোন আকিদার দিকে আহ্বান করবেন? কেউ আছে অমুক দেশের আকিদা, তমুক দেশের আকিদা, অমুক মাদ্রাসার আকিদা, অমুক দলের আকিদা, এই সমস্ত আকিদা না। আকিদা অবশ্যই নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে আপনার আকিদা নিতে হবে। একজনের বই লিখ, ছোট্ট একটা বই লিখছে, আমার ভালো লেগেছে, যে লিখেছে খুজ আকিদা তাকা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, শেখ জামিল জাইনুর রাহমাতুল্লাহ, তার এই কিতাবটা আপনি দেখেছেন, যে কোরআন সুন্নাহ থেকে আকিদা নেন। আকিদা আপনি, আমি বলি না আপনি আমার থেকে নেন, এটা বলবো না, আপনি কোরআন সুন্নাহ থেকে নেন। সমস্যা হচ্ছে সবাই দাবি করে আমি কোরআন সুন্নাহ থেকে নিচ্ছি, তাহলে আমি কেমনে বাদ দিব? কোরআন সুন্নাহ থেকে নিতে হলে অবশ্যই সালফে সালেহীন নীতি অবলম্বন করতে হবে। সালফে সালেহীন যা বলবে সেটাই নিতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমে মাতবুঈন, এরা কিন্তু কখনো আকিদাতে ধর্ম কোনো ছিল, তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। এই জন্য দেখুন চার ইমামের আকিদার একটা গ্রন্থই বেরোচ্ছে, তাদের আকিদার মিল ছিল। তাহলে বোঝা গেল আমরা আকিদার ক্ষেত্রে মৌলিকভাবে একত্র হতে পারি, দাওয়াতের মূল জিনিস যদি আমরা টার্গেট ঠিক করতে পারি, তাহলে আমাদের দেশে ইনশাআল্লাহ এক সময় সহি আকিদার বিপ্লব হবে, আর সহি আকিদা আমাদের দেশে ঘরে ঘরে প্রসার লাভ করবে, এবং আমরা আনন্দ পাবো যখন যেভাবে সাহাবায়ে কেরাম একজন মানুষকে ইমানের মধ্যে ঢুকতে দেখলে আনন্দ পেতেন, আমাদের মনে আনন্দে ভরে যাবে। আল্লাহ আমাদেরকে তার দিনের উপরে এবং তার তার কোরআন এবং সুন্নার উপরে আমরা যেন অটল থাকতে পারি তৌফিক দান করুন, এবং আমরা যেন এই মার্কাজগুলোতে স্থায়ীভাবে এসে বিভিন্ন সময় এসে দিন শিখি এবং দিনকে সেগুলো ধারণ করে এবং বাতিলকে প্রতিহত করার মতো যোগ্যতা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।